সম্পূর্ণ কোভিড প্রটোকলের মাজেরে কালি নিশা নগাঁওত উপস্থিত হয় বৃহন নলা। বৃহন নলা উপস্থিত হওয়ার লগে লগে স্বাগতম জানায় তেওঁর একাংশ অনুরাগীয়ে, যত আছিল নগাঁও সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মাও। বিধায়কজনেও কোভিড প্রটোকল রক্ষা করিয়ে বৃহন নলাক স্বাগতম জানায় নগাঁও। বিগত সাতটা মাস কোভিড নাইন্টিনের বৃহন নলার গৃহত এক নিমাওমাও পরিবেশ বিরাজ করেছিল, কিন্তু কালি হঠাৎ বৃহন নলার উপস্থিতিয়ে পুনৰ প্রাণ পাই উঠিল তেওঁর গৃহভূমি। বহুত ভাল লাগিছে, কারণ আমি নাটকের মানুষ, নাটক নকলে আমার মনটি ফ্রাকি লাগি থাকে। আর ইমান দিনের মূরত প্রায় সাত মাসের মূরত নাটক এখন যে করবল পাইছো, বহুত ভাল লাগিছে, মনটা একটু বহুত ভাল লাগিছে। আসলে চরিত্রটো যেটা আমার প্রথম কাস্ট করেছিল, মোক কৈছিল যে ইমান তুমি বৃহন নলার চরিত্রটো করব লাগিব। মই যেটা কৈছিল যে এইটো এটা চ্যালেঞ্জিং ধর্মের নাটক রোল, কারণ এটা এটা বহুত চ্যালেঞ্জ আছে, মোর টাইপটো বেলেগ। মই যেটো মানুহ মানুহটাকে সম্পূর্ণ বিপরীত ধর্মে এটা রোল করবলে বহুত কষ্ট করবলগীয়া আছে। সকলোরে এটাই কথা, বৃহন নলায় যেন অন্ত পেলালে আবতরিয়া অমাবস্যার নিশা। উল্লেখ্য যে এই বৃহন নলা হৈছে মুনীন্দ্র গোস্বামীর পরিচালনাত মঞ্চস্থ হওয়া এখন সামাজিক নাট, যে বর্তমান সময়ত অতিকৈ প্রাসঙ্গিক। বিগত প্রায় ছ সাত মাহে গোটেই অসম জুৰি সাংস্কৃতিক চর্চাটা একেবারে বন্ধ হয়ে গেল, কিন্তু এনেদরে বন্ধ হয়ে গেলে হব কি, আমার গোটেই বিষয়বস্তুবিলাক মামর ধরব, আর সেই মামর গুছাওতে আনাদার আর বহুত দিন লাগবে। আর এই অতিমারি যেটা চলি আছে, ই কিমান দিনলে চলিব, কি কথা বতরা, সেয়া আমার জ্ঞাত নহয়। সেইভাবে এই বেমারটির লগত সহবাস করবলে সাজু হয়ে আমি নাট মুকলি করল আগস্টের 17 তারিখে, আর তেতিয়ারপা রিহার্সেল করে আজি অক্টোবর মাহত 7 তারিখে আমি নাটকখন মঞ্চস্থ করল। আর এই বৃহন নলার গৃহভূমি হয়েছে নগাঁও নাট্য মন্দির।